এই জিনিসগুলো সিম্পলিফাই করলে কার ক্ষতি হয়? এই ছেলেটা যদি আজকে অস্ট্রেলিয়া এই কি বলে জার্মানিতে বসে সুইডেনে বসে পাসপোর্টটা পায়, তাহলে সেখানে সে নাগরিকত্ব পায়, সেখানে সে কাজ করে খেতে পারে, আমরা সেটা দিচ্ছি না তাকে। মানে এইগুলো আপনি কত বলবেন আপনি? এইগুলো মানে সমস্যাগুলো কিন্তু আমাদের তৈরি করা সমস্যা না, আমাদের দেশটা গত 14-15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চালাবার চেষ্টা করলেন, আমরা যেভাবে এগিয়ে গেলাম, যদি আমাদের সমস্ত এই ইয়েগুলো অর্গান যদি সঠিকভাবে কাজ করতো, বিহেভ করতো, তাহলে আমরা সিঙ্গাপুর মানে সমস্যা ছিল না, কিন্তু মালয়েশিয়া হইতে পারতাম তো আমরা। আমরা কি সেই কাজটা করতে পারছি? আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের সামনে যাবেন, গিয়ে দেবেন একদম চেয়ার টেবিল নিয়ে বসে ছেঁড়া টাকা নিচ্ছে, ছেঁড়া টাকা নিচ্ছে, পুরো টাকা নিচ্ছে। 500 টাকা নোট কত? এটার দাম হলো 300 টাকা। 1000 টাকা নোটের দাম কত? এটার দাম হচ্ছে 700 টাকা কিনতেছে। এইখান থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে নিয়ে 500 টাকা নোট 500 টাকা পাচ্ছে, 1000 টাকা নোট 1000 টাকা পাচ্ছে। এই যে অনৈতিক কাজটা আপনার বাংলাদেশ ব্যাংকের সামনে বসে মানুষ করছে, আপনি কি দেখছেন না? কথাটা খেয়াল করুন, আমরা এই যে বাস্তবতাটা, আমি একজন নাগরিকের কাছ থেকে ধরুন আমার টাকাটা ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে, আমি বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা দিলে আমাকে সেই পরিমাণ টাকাটা আমাকে দিবে, কিন্তু একই কাজ কিন্তু ওই ব্রোকাররা করতেছে, আমি করতে পারছি না। ওই লোকটা যে লোকটা গ্রাম থেকে এসছে বা অন্য জায়গার থেকে এসছে বা ইভেন আমি পারবো না সেটা করতে। এই যে সিন্ডিকেশন, এই যে মানে সমস্যাগুলো আমরা তৈরি করছি, এগুলো দেখভাল করার কোনো লোক মানে প্রতিনিয়ত আমি অন্যায় করেছি সবার চোখের সামনে, তো এতে করে কিন্তু আসলে আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাবো। যে কথাগুলো আমরা বারবার বলছিলাম যে এই জায়গাগুলো যদি আমরা না রিপেয়ার করি এখনও, আমাদের কিন্তু সময় এসছে। আমরা এই গত 14-15 বছর আমাদের যে উন্নয়ন, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে সামাজিক অবস্থা, প্রত্যেকটা ইন্ডিকেটার কিন্তু আমাদের ভালো। আমাদের শিক্ষার হার অনেক ভালো এখন, আমাদের মানে কী বলে আমাদের গড়ায়ও ভালো। তো তারপরে আমরা ছোটোখাটো জিনিসগুলো এখনও ওইভাবে চালিয়ে যাব, সবার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, বাট কিছু করতে পারছি না। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।